ছোট পর্দায় শান্তশিষ্ট বউ, এবার সোজা বড় পর্দায়। টেলি সিরিয়ালের জগতে হিনা খান বেশ পরিচিত মুখ। এবার বিগ বসের পর রূপলী পর্দায় পা রাখতে চলেছেন হিনা খান। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রথম ডেবিউ করলেন অভিনেত্রী হিনা খান, তার প্রথম সিনেমা লাইন্স। কান উৎসবে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক। এই ছবিতে হিনার চরিত্রের নাম নাজিয়া। নাজিয়া থাকেন সীমান্ত পারের অঞ্চলে। নাজিয়ার জীবনের গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। শুধু নাজিয়া নন, নাজিয়ার মতো বহু মেয়ের গল্প লাইন্স। ছবিটি পরিচালনা করেছেন হুসেইন খান। টেলি সিরিয়ালে নিজেকে বারবার প্রমাণ করেছিলেন হিনা। শুধু তাই নয়, বিভিন্ন রিয়ালিটি শোতেও অংশ নিয়েছিলেন হিনা খান। তাই এখন দেখার ছবিতে তিনি নিজেকে কতটা প্রমাণ করতে পারেন।